বিধ্বস্ত অবস্থা এখনও দেখতে পাচ্ছ, কেননা আমি কিচেন থেকে কাজ কমপ্লিট করে মানে ড্রেসটা সবে করলাম ব্ল্যাক কালারের এবং কাপতান করেছি একটা কাপতান কুর্তি। এক জায়গায় আজকে যাব, মানে এক আন্টির বাড়িতে যাবো, নিমন্ত্রণ আছে, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, দেখ মানে যতটা মানে ক্লিপ নেওয়া যায় নেব। আর আরেকটা কথা, আমার সঙ্গে কিন্তু কলকাতা থেকে এবার আমার মা এসেছিল, তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। যে মা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। মা আছে মোটামুটি, মা এই মাস এই কদিন পর আবার যাবে, মার চেক আপ আছে, মোটামুটি আছে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, চলছে আর কি। চলো দেখতে থাকো, আমি রেডি হয়ে যাই, কেন ও অফিস যাবে আর আমরা ওখানে যাব, তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। আবার রেডি হয়ে গেছি, যাবো। আর এটা হচ্ছে আমার আজকের ড্রেস, ব্ল্যাক কালারের একটা কাপ্তান কুর্তি পরেছি, লেগিংস দিয়ে, হোয়াইটের মধ্যে। চলো বেরিয়ে পড়ি, অনেকটা রেডি হয়ে গেছে। তাহলে দেখো সবাই, আন্টির বাড়ি চলে এসেছি, অনেক দিন, প্রায় এক বছর পর দেখা হলো না তোমার সঙ্গে। তা তোমাদের কেমন লাগছে? কেমন দুই বন্ধু দেখা হয়ে, আন্টি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে কি সুন্দর সাজিয়েছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে, পুরো গাছপালা দিয়ে এটা বসার জায়গা। এর আগেও একটা ভিডিও আছে, দেখো এই আন্টির বাড়ি এলাম, অনেক দিন পর মায়ের সাথে দেখা হলো আন্টির। চলো আবার পরে দেখাচ্ছি, দেখো সমস্ত জানলায় গাছ লাগিয়ে রেখেছে আন্টি, খুব মানে গার্ডেন এসে খুব পছন্দ করে। এটা নিচের ঘর, একটা এখানে কেউ গেস্ট আসলে বসে ঠাসে। এই বেতের খাটটা দেখো কত সুন্দর, বেতের খাটটা। এই জানলাতেও গাছপালা লাগিয়েছে, প্রচুর গাছ। আগে এই আন্টিরা আমরা একই ফ্ল্যাটে থাকতাম, এখন আন্টি এখানে আবার একটা বাড়ি করেছে, এখানে চলে এসেছে পাশেই। আন্টির ঠাকুর ঘরটা, জায়গার মধ্যে সবকিছু হয়েছে, না না ভালো হয়েছে, ভালোই করেছিস, আর কি করবি। বেসিনটা খুব সুন্দর বানিয়েছে, দই বড়া, ফ্রুট দিয়েছে, আমন্ড, পরোটা, ডিম সেদ্ধ, বোঁদে, মিষ্টি, ওটা একটা তরকারি, সব দিয়েছে খেতে মাকে। এর মা ব্রেকফাস্ট করেই এসেছে, তাও সব আন্টি করেছে, বন্ধু এসছে এতদিন পরে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, আর কি যে করবো ওকে দেখে, অনেক দিন পরে দুজনে, আমরা সব একসাথে একই ফ্ল্যাটে থাকতাম আগে। চলো যাই আন্টির ছাদে একটু দেখে আসি, এখানটা দেখো। চলো
ছাদ আছে সেখানেও বাগান আছে, সেটা দেখাবো। কেমন খুব গরম লাগছে, পরে গিয়ে দেখাচ্ছি। দেখো গাইস, মায়ের জন্য কত কি আইটেম দিয়েছে। পনির মশলা, এটা হচ্ছে একটা তরকারি, এটা ডাল, ভাজা সব রকম, বেগুন ভর্তা,
আর এটা হচ্ছে পাইনঅ্যাপল চাটনি। মা যেহেতু কোনো রিচ খাবার খায় না, জন্য সমস্ত আলাদা। আমার যেহেতু বিরিয়ানি আছে, যেহেতু মা বিরিয়ানি খাবে না তাই মার জন্য ওটা, আর আমার জন্য বিরিয়ানি। দেখো বন্ধুরা, আন্টির বাড়ির আরেকটা ওপরে ছাদের শুকানো গার্ডেন। আমারও খুব ভালো লাগে এরকম গার্ডেন। আন্টি খুব, মানে বললাম না, খুব এসব পছন্দ করে গাছপালা। এই গাছটা দেখো, এটা কি ফুল তোমরা কমেন্ট করে জানিয়ে, আমি বলতে পারবো না এটা কি ফুল। দারুণ লাগছে সাদা রঙে। এটা দেখো, এখানে বসে আর কি চায়ের আড্ডা দেওয়ার জন্য করেছে। জলের ট্যাঙ্কটাও খুব সুন্দর ডিজাইন করেছে, ভালো লাগছে দেখতে বেশ। এটা দেখো, হোয়াইট যে দেখলে না, ওরকমই পিঙ্ক কালারের, এটা দারুণ লাগছে কিন্তু। এইটা দেখো, এটা একটা নদী, দেখে কুয়াখালী নদী বলে, ঠিক বাড়ির পাশেই। এটা আকাশটা দেখো কি ভালো লাগছে, দেখো এটা নদীটা। ছাদে বসে দুই বন্ধু চা খাচ্ছে, স্ন্যাক্স আর চা। চা কেমন বানিয়েছ আন্টি? দারুন দারুন। আঙ্কেলও চলে এসছে অফিস থেকে। আঙ্কেল দেবে হাই করো। বিকালবেলাটা দারুণ লাগবে ছাদটা। আর এই নদীটা দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কালকে আর ব্লগটা আমার শেষ করা হয়নি, আজকে চলে এলাম। আর কালকে আন্টির বাড়ি থেকে আস্তে আস্তে একটু মোটামুটি লেট হয়ে গেছিলো আমার, কারণ হচ্ছে মানুষ অফিস থেকে আসার পর আমাদের একবারে নিয়ে তারপরে এলো, কেন মা তো একা, না হলে মাকে আমি একা নিয়ে আসবো কী করে, সে কারণে। আর আন্টি রাতে ডিনারটাও আমাদেরকে দিয়ে দিয়েছিলো, চাউমিন আর মাঞ্চুরিয়ান দিয়ে দিয়েছিলো। আর সেসবই আমরা এসে রাত্রিবেলা ডিনার করলাম, খুব ভালো কাটলো সারাটা দিন। আর এভাবে দেখো, আনন্দ থাকলে মনটা ভালোই লাগে। আনন্দ সবাইকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, এটাই আমি মনে করি। কেন দেখো, আমাদের, আমরা যারা বাইরে থাকি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিলেমিশে আনন্দে থাকাটাই উচিত। কেন আজ এখানে আছি, কাল কোথায় যাব কি মানে জানা নেই আমাদের, সেটা তাই না? আর আমাদের প্রত্যেকের ফ্যামিলি যে যার জায়গায় থাকে, আর যেই থাকুক, আমার মনে হয় সবার সাথেই মিলেমিশে থাকাটাই সবসময় উচিত। আর সবাই ফ্যামিলি হয়ে যায় সেইভাবে, যে আজও কথা বলছে না বলে আমি বলবো না, ও এটা করছে না বলে আমি করব না, আমার মনে হয় সেটা করা উচিত না। সবাই মিলেমিশে থাকা ভালো, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। যাই হোক, কালকে খুব ভালোভাবে কাটলো দিনটা। আর তোমরা ব্লগটা মানে কেমন লাগলো দেখি কমেন্ট করে জানিও। আর সত্যিকারে আন্টির বাড়িতে না, এই গাছ মানে বাগানটা দেখে না মনটা একদম ভরে গেল। আন্টি, আমরা যখন এক ফ্ল্যাটে থাকতাম, সেটাও আন্টির নিজের ফ্ল্যাট ছিল, এখন তো এই বাড়িটা করেছে,
সেখানেও খুব গাছ টাছ লাগাতো আর কি। আর এখানে তোমাদেরকে দেখালাম খুব সুন্দর বাগান করেছে, খুব ভালো লাগলো দেখে, মনটা সত্যি ভরে গেল। তো আজকে আর বেশি কথা বকবক করব না, আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, এর থেকে তার কিছু চাইছি না। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এখনও যারা বন্ধু হয়নি চটপট এসে বন্ধু হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি যে ভিডিও দেবো সেগুলো সব তোমরা নোটিফিকেশানগুলো সবার প্রথম পেয়ে যাবে। আর সামনেই পুজো চলে আসছে, সবার কার কি শপিং হলো, পুজো বলে না সেরকম আমি কোনো শপিং করি না, মানে আমি তো টুকটাক কিনতেই থাকি, কিনতে থাকি এরকম একটা ব্যাপার। যাই হোক, সবারই যেন পুজোটা ভালো কাটতে পারে, পুজোর কারণে সবসময় যেন সবাই ভালো থাকে। আর প্রথমত আমি এই কথাটাই কিন্তু বলবো, সবাই সবার সাথে মিলেমিশে থাকো। আজ এটা আছে বলে আমার অহংকার, কাল আমার না নেই আমার এটা একদম না, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকো, আনন্দে থাকো, সব থেকে সেটা ভালো, জানো তো। আর এ কী আছে, তোমারটা আমি নেবো না আমারটা তুমি নেবে না, এই যে মিলেমিশে থাকাটা সব থেকে আনন্দের কথা। চলো বেশি জ্ঞান দিয়ে দিলাম তাই না আজকে, কিছু মাইন্ড করো না, সবাই তোমরা আমার বন্ধু, সবাই তোমরা আমার ফ্যামিলি, সবাই পাশে থেকো, সাথে থেকো, একসাথে। চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কিন্তু আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থেকো কিন্তু। টাটা।